সমস্ত ভোটকর্মীকে আসন্ন লোকসভা নির্বাচন 2024 উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে স্বাগত জানাই। আসুন দেখে নেওয়া যাক ভোটের দিন সকালে বুথে মক পোলের কার্যাবলী কিভাবে সম্পন্ন করা হবে। ভোটের দিন সকাল 5:30টার সময় পোলিং এজেন্টরা এসে উপস্থিত হবেন, তাদের প্রত্যেককে ফর্ম 10 দেখাতে হবে। মক পোলের জন্য প্রথমে ভিভিপ্যাটের পেপার নব ভার্টিক্যাল করে নিন, তারপর সেটি চালু করুন। তারপর কন্ট্রোল ইউনিটে টোটাল বোতামটি টিপে পোলিং এজেন্টদের দেখিয়ে দিন যে ইভিএমে এর আগে থেকে কোনো ভোট নেই। এরপর ভিভিপ্যাট কম্পার্টমেন্টে দেখান যে কোনো স্লিপ নেই। এরপর ব্যালট ইউনিটের প্রত্যেকটি প্রার্থী ও নোটার জন্য একে একে বোতাম টিপে মক পোল করবেন। প্রত্যেক এজেন্ট ভোট দেবেন, এখানে ন্যূনতম 50টি ভোট দিতে হবে। এর সাথে ট্যালিশিট মেনটেন করতে হবে। হয়ে গেলে ক্লোজ বোতামটি টিপবেন, তারপর রেজাল্ট বোতামটি টিপবেন। প্রত্যেকে পুরো বিষয়টি নিয়ে নিশ্চিত হয়ে গেলে ক্লিয়ার বোতামটি টিপে মক পোলের যাবতীয় ডেটা মুছে দিয়ে আবার টোটাল বোতামটি টিপে দেখিয়ে দিন যে মেশিনে এখন মোট ভোটের সংখ্যা 0। এরপর ভিভিপ্যাট থেকে মক পোলের স্লিপ বার করে ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট সিল করে দেবেন। এই সিল ট্যাগের উপর সমস্ত পোলিং এজেন্ট সই করবেন। এরপর এই মক পোলের স্লিপ কালো খামে ভরে সেটাকে সিল করে দিতে হবে এবং সমস্ত পোলিং এজেন্ট তার উপর সই করবেন। সবশেষে মক পোল সার্টিফিকেট তৈরি করুন যে কন্ট্রোল ইউনিট ঠিকঠাক চলছে এবং সেটার থেকে মক পোলের ফলাফল মুছে ফেলা হয়েছে ও সেটাকে উপস্থিত পোলিং এজেন্ট ও অবজারভারকে দিয়ে সই করিয়ে নিন। এরপর কন্ট্রোল ইউনিট সিল করতে হবে। শেষে রেজাল্ট সেকশন সিল করতে হবে। যাবতীয় প্রক্রিয়া শেষে ঘটনার বিশদ বিবরণ পিআরওর ডায়েরিতে নথিভুক্ত করুন। যাবতীয় প্রক্রিয়া শেষে পিআরও ডায়েরি প্রস্তুত করুন। মেশিন প্রতিস্থাপনের ক্ষেত্রে যে মেশিনটি খারাপ বেরিয়েছে
সেটি সেক্টর অফিসারে নিয়ে যাবেন ও সেটির গায়ে সাদা মকপোল রিপ্লেসড স্টিকার লাগিয়ে দেবেন। মক পোল সম্পূর্ণ হওয়ার পর সেক্টর অফিসারকে এসএমএস পাঠান।